কত কষ্ট করে পালছি আমাকে, কত আদর করে পালছি আমাকে। আমি মনে করি এই মাহফিলে একটা লোক নাই যে তার চোখ দিয়ে পানি পড়ে নাই। কে বলছে আপনারা মাফ করবে না? জীবনে দশটা মাহফিল শোনার সাথে একটা মাহফিল শুনে কান্দো, জীবনের সব গুণা মাফ হয়ে যাবে বাবা, মাফ হয়ে যাবে। যুবক ভাই আয়, তোর পাও দুইটা আমি ধরতে রাজি আছি, ওয়াদা দিবি কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবি না। রাজি আসর ভাই, রাজি আসর। ওই দেখ একটা ছেলে মোসরায় আর কাম দেয়, দেখ সিল্লায় আর কাম দেয়। যুবক তুই বলবি হুজুর আর মা নাই বিদায় কান্দে না রে ভাই, তোর মা তোরে পেটে রেখে অনেক কাঁদছে রে ভাই, তোর মা ঠিক মতো খাইতে পারে নাই রে ভাই, তোর মা বাথরুমে যাই ঠিক মতো বাথরুম ক্লিয়ার করতে পারে নাই রে ভাই, কেমন ওই মার জন্য কাঁদতে পারস না ভাই, তোর মা বেঁচে আছে কিন্তু অসুস্থ, তোর মারে ভালো ডাক্তার দেখাইতে পারস না, মার কথা মনে করে কাঁদতে আল্লাহ তুমি দেখো কেমনে কান্দে গো। ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা নামাজ রোজা হজ যাকাত করবি আমার, খেদমত করবি তোর মা বাবা। কষ্ট হয়, কষ্ট হয় ভাই, তোর মতো ওই যুবকটা বয়ে বয়ে কান্দে। হে দাঁড়ি বেকা বাবা, তুমি পারো না মার জন্য কান্দে আল্লাহরে কি কুচু করে দিতে? আল্লাহরে বলতে পারসটা যুবক, হুজুর আমার মা ডায়াবেটিসের কারণে উঠতে পারে না, আমার বাবা হার্টের রোগী, হুজুর ঔষধ খাওয়ার পয়সা নাই। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ দেখো তো কে কান্দে, আল্লাহ আমার দুই চেয়ারম্যান ভাই কান্দে, দেখো তো এই দুইজনের বুকের ভিতরে মায়ের কথা বাবার কথা মনে পড়ে গেছে গো আল্লাহ, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। যুবক ভাইরা একটা আওয়াজ দিয়ে বলবি, দুটা হাত উঁচু করে আমার সাথে ওয়াদা দিবি, আল্লাহ যখন বলছে ইবাদত তার খেদমত মা বাবার, ওই মা বাবার খেদমত করবি, রাজি আসো না নাই? কে কে রাজি আসো? দেখে আল্লাহকে হাত তুলে দেখা ভাই, দেখা দেখা ভাই, তোর পাও তুলে ধরছি, হাজার হাজার পুরুষ হাজার হাজার মহিলা আল্লাহকে দেখায় দে, আল্লাহকে দেখায় দে, কোনোদিন মার সামনে জোরে কথা বলবি না। যুবক ভাই রে আয়, আমি তোরে বন্ধু বানাই মার ছাড়তে রাজি আছি। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলো, আরো জোরে বলো, আবাজান। জায়েদ মা খাদিজারে বাড়ির সামনে ডাক দিল, মা আমি বলবো মা, তুমি বলবো আল্লাহ আল্লাহ, ঠিক আছে? দেখা যাবে কে আল্লাহ বলে কান্দে দিতে পারো। এখন খাদিজারে ডাক দিয়ে যদি তার নাম কোরআনের নাম তুলতে পারে, তুমি পারবা না কেন? আল্লাহ বলেন কোরআনের তুলতে, কেন জান্নাতে তুলতে পারবা না? যায়েদ বাড়ির সামনে দাঁড়ায় ডাক দিছে, মা মা। খাদিজার বাড়িটা দুই তলা ছিল বাবা, উপরের থেকে দৌড়ায় আসছে কে মা বলিয়া ডাক দিলি গো, মা বলিয়া ডাক দিলি গো, বাক্কা এই মক্কায় আমার মনটা শান্তি হইল, ডাকো যে শুইনা। যারা ডাক দেয় তো আল্লাহ বলে ডাক দেয়, তো ভাই ডাক দেয়,
জোরে ডাক দে ডাক দে ডাক দে ভাই ডাক দে গলা ফাটায় ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে হে জোরে ডাক দে ভাই ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাকতে ডাকতে জীবন চলে যাক ডাকতে ডাকতে জীবন চলে যাক ডাকরে বান্দা আল্লাহকে ডাক ডাকরে বান্দা আল্লাহকে ডাক ডাকতে ডাকতে জীবন চলে যাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও ডাকতে ডাকতে জীবন চলে যাক ডাকতে ডাকতে জীবন চলে যাক وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اذكروني اذكركم واشكروا لي ولا তাকফুরুন ডাকরে বান্দা আল্লাহকে ডাক বলেন না ডাকরে বান্দা আল্লাহকে ডাক ডাকতে ডাকতে সাদের জীবন চইলা যাক ডাকতে ডাকতে সাদের জীবন চইলা যাক হে যে ডাক দে হে যুবক ডাক দে ডাক দে লিল্লাহ তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো সারা বিশ্ব জল আমার নেতা তোমার নেতা নারায় তাকবীর কষ্ট হয় চলে যাবা আর মাত্র পাঁচ মিনিট কথা বলবো খামোশ খামোশ আল্লাহকে ডাক দিলে পাওয়া যায় না যায় যায় যুবক আয় তোর পাও দুইটা ধরছি দেখাই দিয়ে যায় আজকে অকজা রব্বুক রবের ইবাদত করবি রবের কায়দা মতো একটা ডাক দিবি রব তোর বুকে টাইনে নিয়ে বলবে তোর সব গুণা মাফ করে দিছে এক যুবক তোর মতো এরকম ওয়াজার্স ওয়াজের পিছনে বসছে যে ওয়াজ পাঁচ মিনিট ছড়ে চলে যাবে এরম আছে না ওই জামানার কথা মারুব ভাই ওই জামানার কথা তাফসিরে আসছে আয়াতে ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু তাফসিরে মাজহারিতে আসছে যুবকের কথা আল্লাহু আকবার বলেন ওয়াজ শুনে চলে যাবে পাঁচ মিনিট শুনবে চলে যাবে বাজান রে আল্লাহর বান্দা স্টেজে বইয়েই বলে ফেলেছে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় চাওয়ার মতো এ বাবা বলেন না কে বলেন না কে মিয়া চুপচাপ বই রেছেন কে বলেন চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা নাস্তাইন যাবেন কার কাছে আল্লাহ ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু কার ইবাদত করবেন আল্লাহ চাওয়ার মতো চাইতে হয় বলেন বলেন চাওয়ার মতো চাইতে হয়